আমরা আজকে আলোচনা করব ডিএমএল আর ডিডিএল নিয়ে। ওকে, ডিএমএল মানে হচ্ছে ডি ফর ডাটা, দেন এম ফর ম্যানিপুলেশন, আর এল ফর কি, ল্যাঙ্গুয়েজ। LANGUAGE। অপরদিকে ডিডিএল মানে কি? ডি ফর ডাটা, ডি ফর ডেফিনিশন, আর এল ফর ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন ডিএমএল আর ডিডিএলটা কি, সেটা হচ্ছে আমাদের একটা টেবিল আছে। সাপোজ টেবিলে কি আছে? নেম আছে, আইডি আছে, সেকশন আছে। নেম আমরা ধরলাম এক্স ওয়াই, আচ্ছা এক্স এক্স ওয়াই, আইডি ধরলাম 01 02 03, আর এখানে আমরা ধরলাম সেকশন এ বি এ। ওকে, এখন পরবর্তীতে এখানে নতুন আরেকটা ডাটা আমি এন্ট্রি দিলাম, সেটাকে দিলাম জেড। এটা কত হবে? 4। আর এটা সেকশনটা কি দিলাম? এ। সহজ কথায় টেবিলে যখন ডাটা নিয়ে কাজ করা হবে সেটাকে কি বলা হবে? ওকে, টেবিলে, এটা একটা টেবিল না, নেম আইডি সেকশন, এটা এটার নাম আমরা দিলাম কি? টেবল ওয়ান। ওকে, আচ্ছা আমরা এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে যাই, তাহলে এটাকে একটা টেবিলের মতো লাগবে। এখন টেবিলে এখানে এক্স ছিল, আমি পরবর্তীতে এক্সের নামটাকে আমি কি করলাম? চেঞ্জ করে আমি এটাতে দিলাম কি? ই দিলাম। এই যে ডাটাগুলো চেঞ্জ হচ্ছে, তখন ই দিলে তার আইডি তো আর 01 থাকবে না। আমি চেঞ্জ করে সাপোজ এটা দিলাম হলো গিয়ে 08। সেকশনটাকে আমি চেঞ্জ করে কি দিলাম? সি দিলাম। ওকে, তার মানে একটা টেবিলে যখন ডাটার উপর অপারেশন করা হবে, কোন ধরনের অপারেশন করা হবে? সেটা ইনসার্শন হইতে পারে, মানে নতুন ডাটা প্রবেশ। যেমন জেড এখানে কি করছিল? আই ইনসার্ট করা হয়েছে। তারপরে আগে এক্স ছিল, এক্সটাকে চেঞ্জ করে আমি কি লিখছি? ই লিখছি। এটাকে কি বলা হবে? আপডেট। পরবর্তীতে এখানে সেকেন্ড রোতে কি ছিল? এক্স ছিল, এটাকে আমি ডিলিট করে দিছি। ওকে, তার মানে ডাটাবেজের কোনো ডাটার উপর, যেমন এখানে ডাটা কি, ই একটা ডাটা, ওয়াই একটা ডাটা, জেড একটা ডাটা, এই আইডিগুলো এক একটা ডাটা, এই সেকশনগুলো কি এক একটা ডাটা। তো ডাটা বেজে ডাটার উপর যে অপারেশনগুলো করা হবে সেটাকে মূলত কি বলা হবে? ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখন এখানে সেকশন আসতেছে, সেকশনের পর আমি নতুনভাবে এখানে আরেকটা ফিল্ড আমি ওপেন করলাম, সেই ফিল্ডটার নাম দিলাম আমি ফোন নাম্বার। এই যে নতুন আরেকটা কলাম অ্যাড করতেছি, এটা টেবিলের উপর অপারেশনটা হইতেছে না? টেবিলের উপর যদি অপারেশন হয় সেটাকে কি বলা হবে? ডিডিএল। টেবিলের ডাটা নিয়ে যখন কাজ করা হবে সেটাকে কি বলা হবে? ডিএমএল। আর টেবিলের উপর যখন অপারেশন হবে সেটাকে কি বলা হবে? ডিডিএল। অর্থাৎ নতুন কলাম অ্যাড করা, নতুন ফিল্ড আনা। নতুন ফিল্ড আনলেই তো কি হবে? নতুন কলাম অ্যাড হবে না? তার মানে ডাটাবেজে দুই ধরনের অপারেশন আছে, একটা হচ্ছে ডিএমএল আর একটা ডিডিএল। ওকে, ক্লিয়ার? তো ডিএমএলটা হচ্ছে ডাটা নিয়ে কাজ করা, আর ডিডিএলটা কি নিয়ে কাজ করা? রো কলাম নিয়ে কাজ করা। অর্থাৎ সহজ কথায় টেবিল নিয়ে কাজ করাকে মূলত কি বলা হবে? ডিডিএল বলা হবে। ওকে।